আমার এক ফ্রেন্ড প্রশ্ন করেছে আমাকে, ভাই আমি ভিডিও আমার চ্যানেলটাকে সার্চ করে খুঁজে পাই না। তখন আমি বললাম যে আপনার চ্যানেলে সঠিক কিওয়ার্ড ইউজ করা হয় না। তখন বললো যে সঠিক কিওয়ার্ডটা কী। সো আজকের এই ভিডিওটার মাধ্যমে এই প্রশ্নগুলির সমাধান থাকবে, কেন আমরা চ্যানেল খুঁজে পাই না এবং আমরা কিভাবে সঠিক কিওয়ার্ডটা প্রপার কিওয়ার্ডটা ইউজ করব এবং কিভাবে প্রপারলি আমাদের চ্যানেলটাকে নাম দেব, সেই বিষয়গুলি আজকে আমি আপনাকে দেখিয়ে দেব। এই ভিডিওর মাধ্যমে আপনারা সলিউশনটা পেয়ে যাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে ঠিক করে নিতে পারবেন। আপনার চ্যানেলটা খুঁজে আপনার চ্যানেলটা সার্চ করলে একবারে প্রথমে চলে আসবে। প্রথমে চলে না আসার কারণগুলি কী কী সেটা আমি বলে দেব এবং আপনি কিভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ডটা লিখবেন, প্রপারলি কিওয়ার্ডটা তৈরি করবেন, সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখি। প্রথমেই আমি আপনাদেরকে বলবো কেন ইউটিউব চ্যানেল আমরা খুঁজে পাই না, তারপর যে আলোচনাটা করব তাহলে সঠিক কিওয়ার্ড ব্যবহার কিভাবে করব। সো আমরা প্রথমেই চলে যাই প্রথম পার্টে, কিভাবে কেন আমরা চ্যানেল খুঁজে পাই না তার কারণগুলি কী কী। প্রথম কারণ হলো আমরা ইউনিক নেম ব্যবহার করি না। দেখ ইউনিক নেমটা কী, ইউনিক নামটা হলো একই নাম অনেকেই ব্যবহার করেছে এমন নাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। দেখুন আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আমরা বুঝব যে আমার চ্যানেলটা একবারে প্রথমে পাওয়া যায়। এই চ্যানেলটা আমি সার্চ করলাম, দেখেন এই চ্যানেলটা সার্চ করার সাথে সাথে চ্যানেলটা চলে আসছে। এবং আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে দেখবেন ভিডিওগুলি ঠিক এই চ্যানেলের ভিডিওগুলি আসতেছে, তিনটা ভিডিও চারটা ভিডিও এই চ্যানেল, পাঁচটা ভিডিও এই চ্যানেলের, তারপর দুটো হলো অন্য চ্যানেলের। আমি নিচের দিকে যদি যাই এই ভিডিওগুলিও আমার, এই ভিডিওগুলিও আমার, সবগুলি ভিডিও দেখেন একটা চ্যানেল সার্চ দেওয়ার সাথে সাথে চ্যানেলটা এবং চ্যানেলের ভিডিওগুলি পর্যন্ত চলে আসতেছে। তাহলে এটাই কিন্তু সঠিক উপায়। কিভাবে এখন এটা কীভাবে করব, প্রথমত কারণ হলো কেন না আসে, এটার কারণ হলো একই নামে আরও চ্যানেল থাকা। একই নামে যদি অনেকগুলি চ্যানেল থাকে তখন আপনার চ্যানেলটা না আসার সম্ভাবনাটাই অনেক। যেমন জয় গেমিং চ্যানেলটা যদি আমি দেখি, একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, জয় গেমিং চ্যানেলটা আমি সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখেন কতগুলি চ্যানেল আসছে, সবগুলি চ্যানেলে কিন্তু জয় গেমিং নামে। এখন আমার ফ্রেন্ড যদি আমার চ্যানেলটাকে সার্চ করে তার কিন্তু আইডেন্টিফাই করতে সমস্যা হবে আমার চ্যানেল কোনটা। সো এভাবে রাখা যাবে না, একটা ইউনিক নাম দিতে হবে, যে নামে আর কোনো চ্যানেল ইউটিউবে নেই সেটা একটু সার্চ করে দেখে নিতে হবে। ধরুন আমি জয় গেমিং ফার্স্ট লিখলাম, জয় গেমিং ফার্স্ট লিখে আমি দেখব এই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কি না। এখন দেখেন এখানে জয় গেমিং ফার্স্ট নামে কোনো চ্যানেল নেই, আছে গেমিং ফার্স্ট, জয় গেমিং, জয় গেমিং প্রো। তাহলে জয় গেমিং ফার্স্ট হলো একটা ইউনিক নেম, তার মানে ইউনিক কেন বলবো, এই নামে আর কোনো চ্যানেল ইউটিউবে নেই। সো এরকম একটা নাম আপনি প্রথমে সেট করবেন যেটা একটা ইউনিক নাম হবে। ইউনিক নামটা হলো প্রথম শর্ত একটা চ্যানেল প্রথমে র্যাঙ্কিং করার। তারপর সঠিক কিওয়ার্ড, আপনি যদি ইউনিক নামটা দিয়ে থাকেন তারপর যদি সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে না পারেন আপনার চ্যানেলটা কখনোই প্রথমে দেখাবে না। আমি আপনাদেরকে ফ্রন্ট এক্সে দেখাবো কীভাবে সঠিক কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না। আমরা প্রথমে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে ইউটিউব স্টুডিওতে চলে যাব, ইউটিউব স্টুডিওতে আমরা সেটিং অপশনটা চলে যাব। স্ক্রোল ডাউন করে নিচের দিকে দেখবেন যেখানে সেটিং অপশনটা দেওয়া আছে, সেটিংয়ে আমরা চলে যাব। সেটিংয়ে এখানে অনেকগুলি অপশন আছে, এগুলি আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যানালাইসিস করতে হয়। হ্যাঁ, আজকে আমি শুধু সেটিংটা দেখাবো। সেটিংয়ে যাওয়ার পরে এখানে চার পাঁচটা অপশন পাবেন, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন অ্যান্ড কমিউনিটি। এখন ডিফল্ট সেটিং একটা আছে, ডিফল্ট সেটিংটাও গুরুত্বপূর্ণ, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে ডিফল্ট সেটিংটা দেখিয়ে দেবো। আজকে আমি চ্যানেল সেটিংটা দেখাবো শুরু। জেনারেলে আপনি এই আপনার চ্যানেলের কীভাবে আপনি টাকাটা নেবেন সেটা ইউএস ডলারে নিতে পারেন, ইউরো দিয়ে নিতে পারেন, বাংলাদেশে যারা থাকেন তারা ইউএস ডলার দিয়ে দেবেন। আমি সিঙ্গাপুরে আছি এই জন্য আমি সিঙ্গাপুর ডলার রেখে দিলাম। সো বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই ইউএস ডলার দিয়ে দেবেন। এখন জেনারেলে ক্লিক করার সাথে সাথে বেসিক ইনফোতে আপনাকে কিওয়ার্ডটা বসাতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে। এই জায়গাটা হলো আপনি চ্যানেল কিওয়ার্ডটা বসাবেন। দেখেন আমার চ্যানেলের নামটা SKIT87 আলম, আমি এটা ছোটো হাতেরও দিয়েছি, আবার যেভাবে আমার চ্যানেলের নামটা ছিল সেইভাবেও দিয়েছি। আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আছে সেই ধরনের ভিডিওর আমি ট্যাগ ব্যবহার করেছি, বেস্ট বাংলা ইউটিউব টিউটোরিয়াল, মেক মানি অনলাইন বাংলা, ট্রিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, ইউটিউব টিপস ভিডিও, বেস্ট ইউটিউব গিয়ার,
ঠিক আছে, দেখুন আমি যে ট্যাগগুলি ব্যবহার করেছি এই ট্যাগগুলি ব্যবহার কারণেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলি চ্যানেলটার সাথে সাথে র্যাঙ্কিংয়ের প্রথমে চলে আসছে। এবং আরেকটি বিষয় হলো আপনার নামটা অবশ্যই আপনার চ্যানেলে বসিয়ে দেবেন, তাহলে আপনার চ্যানেলের যখন সার্চ করবে আপনার নাম দিয়ে তখন আপনার চ্যানেলটা চলে আসবে। দেখেন আমি আলমও দিয়েছি আলাদা করে, আবার ইয়া মোহাম্মদ ইয়াসিন আলম দুটোটাই দিয়ে দিয়েছি। এখন একটা চ্যানেলের উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা চ্যানেলের কিওয়ার্ড চুজ করবেন। জয় গেমিং ফার্স্ট ধরেন এই চ্যানেলটা আমি চুজ করলাম, প্রথমে আপনি যে ট্যাগটা ব্যবহার করবেন সেটা হলো জয় গেমিং ফার্স্ট, তারপর আপনি দিবেন গেমিং ফার্স্ট, তারপর আপনি দিতে পারেন জয় গেমিং, হ্যাঁ তারপর দিতে পারেন পাবজি গেমিং, গেমিং বাংলা, ফোর্টনাইট গেমিং। আপনি যদি ফোর্টনাইট গেমিং থাকে আপনার ভিডিও তাহলে আপনি ফোর্টনাইট গেমিং ব্যবহার করতে পারেন, আপনি যদি পাবজি গেমিং নিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে পাবজি গেমিং ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করার পরে যখন যে কোনো একটা দিয়ে আপনার চ্যানেলটাকে সার্চ করা হবে তাহলে জয় গেমিং ফার্স্ট চ্যানেলটা একবারে প্রথমে চলে আসবে, আর যদি জয় গেমিং ফার্স্ট ব্যবহার করা হয় তাহলে একেবারে প্রথমে চলে আসবে। সো এইভাবে এই সঠিক উপায়ে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করে আপনার চ্যানেলটাকে প্রথমে র্যাঙ্কিং করাবেন। এবং চ্যানেল লোকেশনটা দিয়ে দেবেন, কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি চ্যানেলটা দিবেন। চ্যানেল লোকেশন আমি এখানে দুইটা জিনিস দেখিয়ে দিয়েছি, কোন কান্ট্রি সিলেক্ট করে নেবেন নিচ থেকে, আর উপরে আমি আগে দেখিয়ে দিয়েছি যে কীভাবে টাকাটা, টাকার ইউনিটটা কী দিবেন, সেটা ইউএস ডলার দিয়ে দিবেন। যারা অন্য অন্য দেশে আছেন ইউএস ডলার দিয়ে দিবেন, যারা সিঙ্গাপুরে আছেন তারা সিঙ্গাপুর ডলার দিয়ে দিবেন। এখন আমি ব্র্যান্ডিংটা দেখিয়ে দেবো আপনাকে। আমাদের যখন একটা ভিডিও চলে ছোট্ট একটা লোগো দেখতে পাই যেটা চ্যানেলের লোগো, সেই চ্যানেলের লোগোটা হলো এখান থেকে দিতে পারেন আপনি, রিমুভ অ্যান্ড রিপ্লেস, রিপ্লেস এবং রিমুভে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সরাসরি আপনার ফাইলে চলে যাবেন। ফাইল থেকে আপনি স্কোয়ার ইমেজ চুজ করতে হবে, ইমেজটা যদি স্কোয়ার না হয় তাহলে এখানে বসবে না, এখানে এটা হলো রিকোয়ারমেন্ট, এই ইমেজটা অবশ্যই স্কোয়ার হতে হবে, আপনার যে লোগোটা থাকবে সেই লোগোটার ইমেজ অবশ্যই স্কোয়ার হতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, যারা ভালো থাকুন সুস্থ থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।